দেখো, গত বর্ষজনের ম্যাচটা ইন্ডিয়ান ক্রিকেটারদের মধ্যে জুনিয়র ব্রিগেড যা ক্রিকেট খেলেছে সুপার। আমি একটা কথা আজকে বলি, অর্জুন আর রণতুঙ্গা এক্স শ্রীলঙ্কান ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন ক্যাপ্টেন, ও একটা কথা বলেছিল ইন্ডিয়ান টিম যাওয়ার পরে যে এটা ইন্ডিয়ার সেকেন্ড লাইন আপ অফ টিম। আমি একদম বিশ্বাস করি না, আমার মনে হয় এটা যদি লাল বলে বলা হতো, লাল বল সাদা ড্রেস মানে অর্থাৎ টেস্ট ক্রিকেট, তাহলে কিছুটা মানতাম। কিন্তু সাদা বলে ইন্ডিয়াতে অন্তত 40টা প্লেয়ার আছে, ইজ এনিবডি ক্যান কাম আপ ইন দ্য ফার্স্ট টিম। গত ম্যাচটায় ঈশান কিশান এবং পৃথ্বী শ যা ক্রিকেট খেলেছে, যে ভয়জহরহীন ক্রিকেট, যা অ্যাগ্রেসিভ ক্রিকেট, মানে আমি তো মোহিত। ক্রিকেটের সংজ্ঞাটাই পাল্টে দিয়েছে। তুমি গত ম্যাচে দেখো, ঈশান কিশান, সেই দিন তার জন্মদিন ছিল এবং প্রথম ওডিআই ম্যাচ, একটা ছেলে লেফট হ্যান্ডার ব্যাটসম্যান প্রথম ম্যাচ বল করছে ধনঞ্জয়া, যে নাকি অফ স্পিনার, তাকে স্টেপ আউট করে মিড অফ লং অফের ওপর দিয়ে ছয়। এই যে ক্রিকেট, এইটা অসাধারণ। আমরা ছোটোবেলায় এই ধরনের ক্রিকেট শিখতে পারিনি, কারণ আমাদের এরম খেলতে বলা হতো না। ইন্ডিয়ান টিমের ড্রেসিং রুমে এক ভদ্রলোক বসে আছেন, তার নাম রাহুল দ্রাবিড়, যিনি এই টিমের কোচ, যিনি আমি মনে করি ইন্ডিয়াতে সর্বকালের শ্রেষ্ঠ ব্যাটসম্যান, টেকনিক্যালি পারফেক্ট ব্যাটসম্যান। সে লোকটা দাঁড়িয়ে দেখছে এবং সে নিশ্চয়ই মনে মনে হাসছে যে এরা কত ভয় ডরহীন ক্রিকেট খেলে। পৃথ্বী শা এই মুহূর্তে রোহিত এবং শিখর ধাওয়ান মোটামুটি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কনফার্ম। পৃথ্বী শা থার্ড ওর ওপেনার হিসেবে কিন্তু এখন 90% এগিয়ে গেছে। পৃথ্বী শা যেসব শট খেলেছে আউটস্ট্যান্ডিং, এবং ঈশান কিশান, আমার মনে আছে ঈশান কিশান কিছুদিন আগে আন্ডার-19 ক্যাপ্টেন ছিল বাংলাদেশ ট্যুরে, যখন তার ডেপুটি ছিল ঋষভ পন্থ। সুতরাং ওরাও আশা করছে আমরা এই ক্রিকেটটা খেলবো, খেলে অনেকটা এগিয়ে যাব। অনেক ধন্যবাদ শর্মদা। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।